বলো শুনতে পাচ্ছি বলো কাল থেকে তো সবাইকে জানিয়ে যাচ্ছি আর বিয়ে হয়ে গেছে কেমন লাগছে বিয়ের পর নতুন জীবন অন স্ক্রিন আগে দেখি কিরকম মানে ব্যাপারটা কোন দিকে গড়ায় কি মানে হচ্ছে না হচ্ছে দেখি তারপরে বলতে পারবো টুইস্ট অ্যান্ড টার্ন তো প্রচুর আছে ইনকে শরীর লিখছেন আফটার অল একদমই তাই ফ্লোর থেকে এত দূরে আসা মন্দিরে কিছু একটা কি বিশেষ গল্প রয়েছে বিশেষ গল্প এইটাই যে মন্দির প্রতিষ্ঠা এবং আমার বিয়ে এবং তার মাঝখানে আমি টানা পোড়ানে পড়ে আছি কিভাবে দুটো দিককে সামলাবো এটাই হচ্ছে গল্প তোমার বিয়ে শুনে কিছু দিন একটা লুক দিল তোমার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ ও বিয়ের বললে খুব দুঃখ বলছে আমার বিয়ে হয়ে গেল মানে ও কোথাও কোথাও কি নীলাঙ্কুরের সাথে গুলিয়ে ফেলছে মানে নীলাঙ্কুর যেমন হয়তো মনে মনে হয় আমি তো জানি না বিয়ে করতে ভয় পায় সেটা রামের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে যাচ্ছে সব সব ছেলেরাই বিয়ে করতে ভয় পায় মেয়েরা বিয়ে করতে সাহস হ্যাঁ হ্যাঁ মেয়েরা সব কিছুতেই সাহসী তার মানে কি এই মূর্তি প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে একটা বড় টুইস্ট আমরা শুনতে পাচ্ছি গল্পে হ্যাঁ একটু করে শেয়ার করবে কি কিছু মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বাবা আর কি এর আগে আমরা যেটা এপিসোডে দেখেছি যে বাবা আর কি আমাদের কন্ডিশন দিয়েছিল বাবা আমাকে বলেছিল যে ওকে বিয়ে করা যাবে না কারণ রোহিণী মুখার্জির ওর মায়ের ছায়াটা আমাদের বাড়িতে পড়া যাবে না কোনোভাবে রোহিণী মুখার্জি যেমন ট্যালেন্টেড এবং হয়তো অবস্থা হয়তো না নিশ্চয়ই অবস্থা শিকার রোহিণী মুখার্জি চাইলে প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তো সেই ভয়ঙ্কর হয়ে ওঠার রূপটা যাতে আমাদের কাউকে দেখতে না হয় এবং তাদের কাউকে আমাদের কাউকে সহ্য না করতে সেই জন্যই বাবা আর কি বলেছিলেন যে যাতে ওর সঙ্গে কোনোরকমভাবে কোনোরকম বন্ধনে কোনোরকম সম্পর্কে এতে না জড়ে এটাই হচ্ছে গল্পের মূল জিস্ট আমি তোমাকে বলতে পারি বন্ধন তো হয়েই গেল এবার বন্ধনের পরে কি নতুন টুইস্ট আসবে হ্যাঁ টুইস্টের পর টুইস্ট ওই যেটা বললো আমাদের যা গল্প যে গল্প লেখেন যে আর কি সবাই মিলে যে একটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে টুইস্ট অ্যান্ড টার্ন প্রচুর আছে মানে আমরা তো প্রতিনিয়ত টুইস্টের মধ্যে দিয়ে যাচ্ছি মানে প্রত্যেক দিন কিন্তু টুইস্টগুলো কী সেটা আমাদের কাছেও টুইস্ট কারণ আমরা প্রত্যেক দিন এসে জানতে পারি তাহলে দর্শককে চোখ রাখতেই হবে কালার্স বাংলা একদম কালার্স বাংলায় রাত 8টায় সোম থেকে ঢুকি আজকে অন্তিম পর্ব লং লং লিভ লং লিভ রামকৃষ্ণ এর মানে আমরা কি বুঝবো শুটিং ফ্লোরের বাইরে এসে আজকে এরকম একটা জায়গায় শুটিং কি বলবে কেমন লাগছে বলো আমরা তো একটা মানে ফেস্টিভ মুডে রয়েছি একদিকে আমাদের এটা দুটো ভাবছি আচ্ছা দুদিকের ব্যাপারে বলছি সেটা হচ্ছে একটু ঠান্ডা একটু 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 ঠান্ডা পড়েছে মানে আমরা ভীষণ ঘেমো মানুষ সবসময় ঘামি তো সেই হিসেবে তারপরে ক্যালেন্ডারের পাতাও দাগ দিয়েছে ডিসেম্বরে
অত খাওয়া দাওয়া হই হুল্লোড় এত বড় জায়গা সেই নিয়ে একটা মুডে রয়েছি। আরেকটা দুঃখের জায়গা রয়েছে হচ্ছে যে আমরা যে এই কাজটা করছি মানে আরেকটু যদি এটা ছড়ানো হতো তোমাদের মাধ্যমেই তাহলে আরও কিছু দর্শক আমরা পেতাম, এইটাই হচ্ছে আমাদের একটা দুঃখ। কারণ চ্যানেলটা একটুখানি একটু চাপা চ্যানেল বলে একটু অসুবিধে হচ্ছে, চ্যানেলের কোনো দোষ নেই তারা ঠিক করছে, কিন্তু দোষ একটা ওদের প্রচারটা আরও বেশি রকম দরকার ছিল। কারণ যারা যাদেরই আমরা জোর করে দেখতে বলেছি তারা প্রত্যেকে বলেছে ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের এই যে বন্ডিংটা রয়েছে প্রত্যেকটা আর্টিস্টের সেটা একটা সাংঘাতিক, সেজন্য আমার প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভীষণভাবে জড়িত। এবং আমাদের পরিচালক বলো কিংবা টেকনিশিয়ানসরা বলো প্রত্যেকেই আমরা একটা বাড়ির মতো হয়ে গেছি, সেখানে যদি একটু দর্শকটা বেশি পেতাম তাহলে খুব ভালো হতো। কি বলবে, কি চলছে গল্প আগে বলো, বলে দিলে পরে তাহলে সিরিয়াল খেয়ে দেখবে বলো। সিরিয়াল সবাই দেখবে, আমরা জানি একটা বড় সড়ো টুইস্ট আছে, আমরা জানি, এবার তুমি তোমার মুখ দিয়ে বলবে কিটা বলো। না টুইস্টের কথা বলা হবে না, কোনো টুইস্ট নেই, কোনো টুইস্ট নেই, বলো একটু। দেখো রামকৃষ্ণার বিয়ে তো আমি দিলাম, তো আমি ঘটকালি করেছি, আই এম দ্য ঘটক। তো সেখানে আজকে হচ্ছে তোমরা তো দেখছোই যে বিশাল বড় মেলোড্রামা হচ্ছে, যেখানে কিনা আমার শ্বশুরমশাই মানছে না, হ্যাঁ বাড়ির লোকও মানবে না কি মানবে আমরা জানি না। প্লাস তোমরা যেই টুইস্টের কথা বলছো যে অপর্ণা থাকবে কি চলে যাবে সেটাও আমরা জানি না, সব কিছু দেখতে হলে। আর এরপরে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসে সেটা মারাত্মক। আমি দর্শকদের একটা কথাই বলবো যে তোমরা দেখো গল্পটা, যে এটা একটা ভিন্ন গল্প, মানে অন্য স্বাদের গল্প, যেটা কিনা অন্য অন্য সিরিয়ালের থেকে অনেকটাই আলাদা। আমরা মানে আমরা যে কাজটা করছি এখনও আমরা কিন্তু বিরক্তির জায়গায় আসিনি, একটা হয় না একটা জায়গায় যে গল্প একঘেয়েমি চলছে, একঘেয়েমি আমরা দেখছি রোজই আমাদের পাতার পর পাতা উল্টে যাচ্ছে নতুন নতুন আর কি উপন্যাস পড়ার মতো। আর এই যে সাড়ে আট মাস যে কেটে গেল না এইভাবে কেটেছে বলো, একদমই তাই। আর আমাদের এখানে একদম একদম, আর আমাদের এখানে সব আর্টিস্ট ব্রিলিয়েন্ট, মানে রিয়েল লাইফেও রিল লাইফেও, আমাদের দুজনের কাছেই এই গল্প এবং চরিত্র দুটোই মনে থাকার মতো, একদম সত্যি কথা। অপর্ণা তো আমার লাইফের একটা বিশাল বড় একটা মানে টার্নিং পয়েন্ট বলতে গেলে আমার চরিত্র হিসেবে, কারণ আমার চরিত্র আর অপর্ণা চরিত্র পুরোটাই আলাদা, তুমি আমাকে চেনো তো পুরোটাই আলাদা, আর আমি ফান লাভিং। আর এখানে তো যাই হোক বরের গালাগালিও খাচ্ছি, বাচ্চাও হচ্ছে না বলে মানে অভিশাপও খাচ্ছি, যা তা অবস্থা, প্লাস বাড়িকেও সামলাচ্ছি, প্লাস একটা মেয়ের ক্যান্সার হলে কি কষ্ট হতে পারে বা হ্যাঁ না না গল্পটা বলছি বেচারা ভয় পাচ্ছে অনেক কিছুতে, তো যা একটা মেয়ের জার্নি হয় অপর্ণার, তো ওটা মাইন্ড ব্লোই মাইন্ড ব্লোই। না ভয় পাচ্ছি কথাটা অর্থটা ভুল হবে, কেন বলছি আজকাল দর্শকরা ভীষণ চালাক হয়ে গেছে, ক বললে একেবারে আগে শুধু কানপুর যেত, এখন কর্ণাটক টর্ণাটক সব বেরিয়ে আসে, অতএব তাদের কাছে একটু কিছু আভাস দিলেই তারা ধরে নেয় গল্প কী হবে। তাই জন্যই বললাম যে আমরা তো দর্শক টানতে চাইছি, দর্শককে পিছু ফিরতে দিতে চাইছি। ওনার ক্যান্সার যে আছে সেটা তো ওরা প্রথম থেকেই জানে, যে নতুন তো নয়, মানে চোখ রাখতে হবে কালাস বাংলার পর্দায় মারাত্মকভাবে রাত আটটার সময় রামকৃষ্ণ, প্লিজ দেখবেন।